যখন আপনি দোকানে পেন্সিল কিনতে যান তখন দোকানে গিয়ে বলেন দাদা একটা পেন্সিল দিন, তারপর দোকানদার একটা পেন্সিল দেয়, আপনি টাকা দেন আর পেন্সিল নিয়ে চলে আসেন। কিন্তু আপনি কি জানেন এরকমটা কখনোই করা উচিত নয়, কারণ হতে পারে দোকানদার আপনাকে ভুল পেন্সিলটি ধরিয়ে দিয়েছে। এখন আপনি ভাবছেন পেন্সিল তো পেন্সিলই হয়, এতে আবার ভুল পেন্সিলের কি আছে? নতুন কিছু শেখাবো, তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখুন, আমরা যখন পেন্সিল কিনি তখন আমরা শুধু পেন্সিলের দামটাই দেখি, কিন্তু পেন্সিলের উপরে এই কোডগুলো কখনোই ফলো করি না। এই কোডগুলির মধ্যে এইচ এর মানে হলো হার্ড আর বি এর মানে হলো ব্ল্যাক। এখন এইচ এর আগে নাম্বার যতই বাড়তে থাকবে পেন্সিলের হার্ডনেসও ততই বাড়তে থাকবে। কম হার্ডনেস পেন্সিলগুলি আর্টিস্টিক ওয়ার্কিং এর জন্য হয়ে থাকে, আর বেশি হার্ডনেস পেন্সিলগুলি রাইটিং এর জন্য হয়ে থাকে। আর ঠিক তেমনই বি এর আগে নাম্বার যতই বাড়তে থাকে পেন্সিলের লেখা ততই গাঢ় হতে থাকে।